শাসক দল নির্মমভাবে আইএসএফ এর উপরে অত্যাচার করে এসেছে। নওশাদকে মুক্তির দাবি নিয়ে ডোমজুর ব্লক আইএসএফ কর্মীরা পথে নামলেন। কোনা জাতীয় সড়কের পাশে খেজুরতলায় আইএসএফ কর্মীরা বিক্ষোভ দেখান। তারা জানান, সন্দেশকালীন মহিলাদের পাশে দাঁড়াবার জন্য এবং তাদের মুখের কথা শোনার জন্য আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি বেরিয়েছিলেন। রাজ্যের পুলিশ সায়েন্স সিটির কাছে তাকে বাধা দেন। এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসা হয় আইএসএফ নেতার। অবশেষে নওশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করেন এবং তাকে নিয়ে যান লাল বাজারে। এখনো পর্যন্ত আইএসএফ নেতাকে না ছাড়ার জন্য রাজ্য জুড়ে আইএসএফ কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। একটাই দাবি, নিঃশর্তে তাদের নেতাকে মুক্তি দিতে হবে। তেমনি ডোমজুর ব্লকের আইএসএফ কর্মীরা খেজুরতলা এলাকায় জাতীয় সড়কের পাশে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এ নিয়ে পুলিশ মোতায়েন আছে। সেই মানুষের সাধারণের মানুষের পাশে গিয়ে দাঁড়াবে বলে যখন নওশাদ সিদ্দিকি সন্ধ্যাস্থলীতে রওনা দিচ্ছিলেন তখন তাকে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটি থেকে অ্যারেস্ট করা হয়েছে। সন্দেশখালীতে 144 আছে, কিন্তু সায়েন্স সিটিতে 144 ছিল না, সেখান থেকে নওশাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করা হয়েছে। সেই জন্য আজ আমরা এই পথসভা রেখেছি, কারণ আমরা চাইছি নওশাদ সিদ্দিকিকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। কারণ নওশাদ সিদ্দিকি সাধারণ মানুষের পাশে দাঁড়াই বলে, সাধারণ মানুষের কণ্ঠকে ধরে তোলে বলে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে? মমতা কি নওশাদ সিদ্দিকিকে ভয় পাচ্ছে? তো নওশাদ সিদ্দিকি সন্দেশখালীতে গেলে সাধারণ মানুষের পাশে দাঁড়ালে মমতা কি তার কর্মীটা হারানোর ভয় করছে? আমাদের উপর থেকে মানে বলা হবে যে কি করবো। আমরা এমনই পথসভা করছি এবং যদি নওশাদ সিদ্দিকিকে ছাড়ে তবে আমরা বৃহত্তর আন্দোলন করবো। এখন আমরা উচ্চ মাধ্যমিক সামনে আছে, তাই জন্য আমরা কোনো বড় মাইকিং করছি না এবং সাধারণ মানুষ আতঙ্কেই আছে যে কেন নওশাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করা হলো। যেই বিধায়ক সাধারণ মানুষের পাশে থেকে বারবার শুধু তাকেই কেন অ্যারেস্ট করা হয়? তাই সামনে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে, সংবিধানকে মাথায় রেখে আমরা এখন ছোটোখাটো পথসভা করছি। যদি হ্যাঁ নওশাদ সিদ্দিকিকে না ছাড়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনার নাম? আমার নাম পারভিনা খাতুন, আমি স্টুডেন্ট ফ্রন্টের রাজ্যমন্ত্রী।